আসছে বিস্তারিত সংবাদে। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাংলা ভাষার ইতিহাস কিন্তু রক্তে রাঙারও। 1952-র 21শে ফেব্রুয়ারি ঢাকা রাজপথ রক্তে লাল হয়ে গিয়েছিল। ভাষাপ্রেমী রফিক সালাম বরকত সহ অনেকের সঙ্গে বাংলা ভাষার জন্য সেদিন রক্ত ঢেলে দিয়েছিল এদেশের বাংলাভাষীরাও। বাঙালিদের রক্তদান বৃথা যায়নি। 21শে ফেব্রুয়ারি স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এই চেতনা বুকে নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ভাষা দিবসে নানান অনুষ্ঠান। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ পালিত হলো এই দিনটি। এদিন উত্তর দিনাজপুর জেলা জুড়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানান অনুষ্ঠান। যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বৃহস্পতিবার পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পাশাপাশি অন্যান্য জায়গাতেও মহান শহীদ দিবস হিসেবে পালিত হয় এই দিনটি। এদিন উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রায়গঞ্জের কর্ণজোড়ায় এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়। তথ্য সংস্কৃতি আধিকারিক রানা দেবদাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। অন্যদিকে এই দিনটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রায়গঞ্জ পৌরসভা এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় রায়গঞ্জ শহরে। রায়গঞ্জের বিধানমঞ্চে পালিত হয় ভাষা দিবস। পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দব সরকার, শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, বিদ্যাচক্র স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুশীল গোস্বামী, বর্তমান প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত, পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু, পুর কাউন্সিলররা সহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আসলে বৃত্ত সম্পূর্ণ হয় একটা জায়গাতেই, কিন্তু ভাবনাগুলো নিজেদের মতো গিয়ে দেখা যায় যে মিলে যাচ্ছে একটা জায়গাতে। সালাম বরকত, রফিক, জব্বার, শফিউর, ওহিউল্লাহ, এদের উল্লেখ আসবে, কিন্তু আমার যেন কেন মনে হয় যে আমাদের এই বর্তমান প্রজন্মের কাছে আমরা কি কমলা ভট্টাচার্যের এবং আরো দশজনের আত্মত্যাগের কথা, ভাষার স্বাধিকার প্রতিষ্ঠার কথা সেইভাবে তুলে ধরার চেষ্টা করি। এই ভারতবর্ষের স্বাধীনতার পরে ভাষার জন্য দুবার সংগ্রাম হয়েছে, আমরা কজন মনে রাখি, আমরা কজন মনে রাখি যে ভারতবর্ষ, পরাধীন ভারতবর্ষ যখন স্বাধীন হতে যাচ্ছে তার ঠিক আগে আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে মূলত ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের মাধ্যমে গঠিত হবে। সাধারণ মানুষ যারা অনেক সময় শিক্ষা থেকে অনেক পিছিয়ে পড়ে তাদের অভিব্যক্তি ব্যক্ত করার একমাত্র উপায় হচ্ছে তাদের মাতৃভাষা। তা আমরা পশ্চিমবঙ্গের মানুষ যারা এখানে উপস্থিত আছি, বেশিরভাগ মানুষ বাঙালি এবং বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। এই ভাষাকে রক্ষা করবার জন্যে বিগত দিনে আপনারা জানেন 1947-এ যখন ভারত স্বাধীন হয়, স্বাধীনতার পর থেকে যে বিভাজন পাকিস্তান এবং ভারতবর্ষ, সেই পাকিস্তানে একসময় বাংলা ভাষাভাষী মানুষদের উপরে উর্দুকে চড়িয়ে দেওয়ার একটা জবরদস্তি প্রচেষ্টা তৎকালীন পাকিস্তানের সরকার করেছিলেন। এর বিরুদ্ধে বাংলা ভাষার আন্দোলন, বাংলা ভাষাভাষীদের আন্দোলন, এবং সেই আন্দোলন একসময় কিভাবে রক্তক্ষয়ী আন্দোলনে পরিণত হয়েছিল সেটাও আপনারা সকলে জানেন। তো এই বিভিন্ন অধিকারের সাথে সাথে এই যে ভাষার অধিকার, এই ভাষার অধিকার আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার। কেননা যে কোনো অধিকার রক্ষার ক্ষেত্রেই আপনার প্রতিবাদের যেটা মূল অস্ত্র সেটাই আপনার ভাষা। রায়গঞ্জের আদি দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, প্রিয়তোষ মুখার্জি, কাউন্সিলর চৈতালী ঘোষ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। শ্রদ্ধা নিবেদনের জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি,
ক্যাম্পে এবার আমরা আয়োজন করেছিলাম এবং হত্যাকাণ্ডে শহীদ জওয়ানদের আমরা শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রায়গঞ্জ পৌরসভার পৌরপতি ও উপপৌরপতি এবং আমাদের কাউন্সিলর বর্গ। তাই আমরা এই রক্তদানের মাধ্যমে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানালাম। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েও পালিত হলো অমর একুশে। এই উপলক্ষে শহীদ বেদিতে মাল্যদান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলা ভাষার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয় এদিন। এদিন আন্তর্জাতিক ভাষা দিবসের পূর্ণ দিনে বিধায়ক মোহিত সেনগুপ্তর উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রায়গঞ্জ ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মোহিত সেনগুপ্ত, শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, সুশীল গোস্বামী প্রমুখ। ভুলে যেতে পেরেছে বাংলাটাকে। আজ তাই বাংলাটাকে বাংলা পশ্চিমবাংলার সীমান্ত না, আজকে আন্তর্জাতিক ভাষায় বাংলাটাকে রাষ্ট্রভাষা স্বীকার করেছে, বিশ্ব রাষ্ট্রভাষা স্বীকার করে নিয়েছে। সেই জন্য আজকে গর্বিত আমরা গর্ব যে যে বাংলাদেশ বাংলাকে আন্দোলন করে একটা বাংলাদেশ স্বাধীন ভূমিত হয়েছে এবং সারা বিশ্বের বাংলাকে একটা স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমরা পশ্চিমবাংলার মানুষ বাংলাটাকে ভুলে যেতে পেরেছি। সেই জন্য আজকে আমরা এই শহরে যারা গ্রাম এবং শহরে যারা ছোট ছোট কবি এবং সাহিত্যিক আছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা সম্বোধন দেব। অন্যদিকে ভাষা ও ভাবনা সংস্থার উদ্যোগে এদিন একটি পদযাত্রা রায়গঞ্জ শহরের পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ মোহাম্মদ সেলিম, চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য, সুশীল গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন রায়গঞ্জের পাশাপাশি কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইটাহার সহ জেলার বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় মাতৃভাষা দিবসের নানা কর্মসূচি। একুশে ফেব্রুয়ারি রক্তে রাঙানো সেই দিনটি আজও প্রাসঙ্গিক গোটা পৃথিবীতে। মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতির আন্দোলনে সেদিন বয়ে গিয়েছিল অসংখ্য শহীদের রক্ত। তাদের আত্মবলিদানের মাধ্যমে স্বীকৃতি পেয়েছিল বাংলা ভাষা। একই দিনে বালুরঘাট, গঙ্গারামপুর এবং মালদা জেলাতেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার যৌথ উদ্যোগে আজকে আমাদের হিলির শূন্য রেখায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশে উদযাপন করবার জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি। মূলত দুই দেশের মধ্যে সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্ব এবং মিলনের মহামিলন আমরা এখানে প্রতি বছর করি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষাকে বিশ্বের দরবারে মহানভাবে তুলে ধরবার জন্য আমাদের উদ্যোগ দীর্ঘ কয়েক বছর ধরে আমরা চালাচ্ছি এবং দুই দেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে একটা মানুষের মধ্যে আমাদের মিলন এবং ঐতিহ্য যেটা আমার দীর্ঘদিন আছে সেটা যেন আমরা সবার সামনে তুলে ধরতে পারি, বিশ্ব দরবারে বাংলা ভাষার মহান ঐতিহ্যকে আমরা তুলে ধরবো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের এপার বাংলা ওপার বাংলার মিলন মেলা হিসেবে আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করি এই অংশ হিসেবে এবছরও অনুষ্ঠিত হচ্ছে। তবে আপনারা যে প্রশ্ন করেছিলেন যে আসলে অগ্নিকাণ্ডের কারণে আমাদের প্রোগ্রাম কাট করা হয়েছে কি না, আমাদের আসলে শর্ট করা হয়েছে, আমরা বিষয়টি নিয়ে অত্যন্ত শোকাহত আর আমাদের অল্প কিছু ত্রুটি ছিল এই প্রোগ্রামটিতে। তো আমরা আগামীতে যাতে এই ধরনের কোনো ত্রুটি এর মধ্যে না থাকে আমরা আগামীতে এটি ভালোভাবে এটি আমরা দৃষ্টি দেবো এবং আমরা প্রশাসনের সর্বস্তরের সঙ্গে কথা বলে আগামীতে এই প্রোগ্রামটি আরও বড় আকারে করার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।